রোগীদের সাথে কথা বলবো এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা এবং পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি রোগীর কাছে। আপনার নামটা? আমার নাম মাজেদা। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা থেকে? আচ্ছা, আপনি এখানে এসেছেন আসলে কোন সমস্যা নিয়ে বা কি সমস্যা করে? আমি পায়ের ব্যথা সমস্যা এসেছি। পায়ের ব্যথা? আচ্ছা, মাজা থেকে পা পর্যন্ত ব্যথা করে, এই ব্যথায় এই সমস্যা হয়েছে। মাজা থেকে পা পর্যন্ত ব্যথা করে? আচ্ছা, কতদিন যাবত আছেন এখানে? এখানে 15 দিন, কাল 16 দিন। কাল মানে আজকে পর্যন্ত 15 দিন হয়েছে, কালকে হলে 16 দিন হবে। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? আল্লাহ দিলে অনেক ভালো। ভালো। আচ্ছা, কোন ডক্টরের আন্ডারে ছিলেন আপনি এখানে এখানে চিকিৎসাধীন? এখানে আছে আমার ফোলাই ফেসবুকে পাইছি। আচ্ছা, আমার ঘোরার বিদেশের থেকে ফেসবুক পাইছে, ভাইয়ের ফেসবুক, ভাইয়ের ঘোরার পাইছে। আপনি ডক্টরের নামটা বলতে পারবেন যে কোন ডক্টরের আন্ডারে আপনি চিকিৎসাধীন আছেন? ঠিকানাটা সেটা আপনি পেয়েছেন ফেসবুক থেকে, যেটা আপনার ছেলে আপনাকে বলেছে বা ছেলে এখানে? এখন আপনি কতটুকু সুস্থ? সেখানে কি চিকিৎসা করেছেন? এই চিকিৎসা করেছেন আমার এখানে ডাক্তারা, কুমিল্লা ডাক্তারা গেছি, দেখছে, দেখে এক্সরে করাইয়া আমার ওষুধ করে দিয়ে দিছে, ওষুধ করে খাইছি, ব্যথায় অস্থির, অস্থির অনেক ভোলাইয়া বাড়কে বেঁধে মেদানি ফেসবুক হয়েছে, ভাইয়া কইতেছে এই আজও তোমার গেছি ডাক্তার বাড়ি, পুরো ব্যথা সারা না, আজও বাড়িতে রাত্রের মধ্যে তাড়াতাড়ি কইছে যে ফেসবুকও দেখছি এমন এমন জায়গার মধ্যে তুমি তাড়াতাড়ি আমার আম্মার মেয়েটা তো এর লাগে অন্য আমার দামের হতো তো দেখে দেখে তাড়াতাড়ি আমার দামের এখানে পেয়েছি। কতদিন যাবত আপনি এই সমস্যাতে ভুগতেছেন? আমি প্রত্যেক বছর ভুগলো বন্ধ বন্ধ করে রাখছি, এত 3 মাস লাগে তিন আর সহ্য করতে পারে। এইখানে অনেক প্রত্যেক কুমিল্লা করাইছি, 2 বার করে করাইয়া উচ্চ হয় না অনেক অনেক ফুসবাবু ভাইয়া তাড়াতাড়ি এখানে। আচ্ছা, 3 মাস আগের ব্যথা আর এখনকার ব্যথা যদি আপনি একত্র করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখন কি বলবেন, মানে কতটুকু সুস্থ আপনি 3 মাস আগে? না না, আল্লাহর আরো সুস্থ করে ভালো, আবার ব্যথা ব্যথা কিছু না কিছু না। তার মানে আপনি এই বলতে যাচ্ছেন যে এখানকার চিকিৎসা আপনি এখন আল্লাহর খুশি সুস্থ? আচ্ছা, আপনি এখানকার যে পরিবেশ সেটা কেমন লেগেছে আপনি? আমি পরিবেশ আল্লাহ দিলে করে খুবই ভালো, খাবার দাবার ভালো। আমি একটু আপনার সাথে যে এসেছেন তার সাথে একটু কথা বলবো। আপনার নামটা? আচ্ছা, আপনার রোগীর সাথে আপনার সম্পর্ক? আপনার আম্মা? আচ্ছা, ওনার যে আগে সমস্যা ছিল আর এখনকার যে সমস্যা মানে এখন যে সমাধান তাতে আপনার কি বলার আছে? আগে তো সমস্যা কারণ কিছু হয় না, এই তো আমার মা সুস্থ হয়েছে। সুস্থ এখন কতটুকু সুস্থ আপনাকে যদি সুস্থ ওরা সুস্থ? আচ্ছা, ঠিক আছে, আমরা রোগীর সাথে একটু কথা বলবো। আপনি ডিপিআরসি হসপিটালের সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে মানে কোনো আপনার কি বলার আছে কোনো মতামত? আমার কোনো মতামত নাই, আমার কোথার বেলে ভালো আমার থেকে আমার কোনো মতামত নাই। কোথার বেলে আমার এই হাসপাতাল আমি দেখছি না, আল্লাহ ফসল আমার যে হাসপাতাল বলাইছি তারপরে খুবই ভালো। আচ্ছা, এই যে আপনার মতো আরো যে সব পেশেন্ট আছে যারা আপনার মতো এরকম বাদ দেয় বা
কোমরে বা পায়ের ব্যথায় ভুগতেছেন সেই সব রোগীদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? আমি বলছি তাও তাকে কষ্ট দিচ্ছি, তাকে কষ্ট তোমরা ধৈর্য ধরো মা, তোমরা ধৈর্য ধরলে তোমার রোগ আল্লাহ পাশে আমি সব আমার এখন সারে না খাবার খাবার ধৈর্য ধরো, আমি দাঁড়া ধরে কখনো কয়ে দিচ্ছি আমি ধৈর্য ধরছি আমার আল্লাহর কথা করছি। আমরা ডিপিএসসি একজন পেশেন্টের সাথে কথা বললাম এবং উনি ওনার কাছ থেকে যেটা সর্বোপরি জানতে পারলাম যে উনি এখানকার চিকিৎসায় খুবই সন্তুষ্ট। যে সমস্যার জন্য এখানে এসেছে সেই সমস্যা পুরোপুরি সেরে গেছে। তো ধন্যবাদ আপনাকে ভিডিও ড্রেসের সাথে কথা বলার জন্য। আচ্ছা দাদা ধন্যবাদ।